আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। পলিটেকনিক বন্ধু মহলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আপনাদের নতুন একটি সাজেশন নিয়ে আবারও হাজির হলাম। সাজেশনটি হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলি, যারা আপনাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের নতুন নতুন আরও আপডেট অনেক ভিডিও আসছে, আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে চলুন বন্ধুরা এবার আপনার মূল ভিডিওতে চলে যাই। প্রথম অধ্যায় আছে সোল্ডারিং কাকে বলে, প্রিন্টেড সার্কিল বোর্ড কি, কালার কোড কি, ইলেকট্রনিক ডিভাইস কাকে বলে, রেজিস্ট্রেশনের টরারেস বলতে কি বোঝো, রঞ্জন এর কাজ কি, ইলেকট্রনিক্স কাকে বলে, এভিও মিটার কি। আসলে এই অধ্যায় যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যা আছে সবগুলো ইম্পর্টেন্ট, তোমরা চাইলে এগুলো সবগুলোই পড়তে পারো। এবং এই অধ্যায়তে খুব সীমিত সাজেশন আছে আর কি, একদম অল্প আর কি। রচনামার কাছে একটি আদর্শ সোল্ডারিংয়ের শর্তগুলো লেখো এবং বর্ণনা করো, এটা একটু গুরুত্ব দিয়ে ভালো করে পড়বা। রচনামূলক এখানে যে কটা আছে সে কটা পড়লেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এবং যাদের দেখতে অসুবিধা হচ্ছে তারা রেজুলেশনটি বাড়িয়ে নিবে, আর আমার নিচে ফেসবুকের একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা এই সাজেশনটি তাদের দেখতে অসুবিধা হবে ওই লিঙ্কে গিয়ে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা সাজেশনের পিকগুলা। তো এই জন্য যারা দেখতে অসুবিধা হবে তারা ওখান থেকে দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। দ্বিতীয় অধ্যায়তে দেখো আছে সেমিকন্ডাক্টর কি, হোল্ডারিং কি, এই অতি সংক্ষিপ্তগুলো পড়ো মোটামুটি আলহামদুলিল্লাহ এখান থেকে আসবে। আমি ইম্পর্টেন্টগুলো খালি শুধু বলে যাবো তোমাদের, এইগুলো জাস্ট পড়ে যাবা। রচনামূলক যেমন কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এইটা থেকে আসবেই একটা, এখান থেকে একটা আসবে, দুইটা ভালো করে করবা। আর এখানে পি টাইপ এন টাইপ দুইটা জিনিস অনেক সময় আসে এবং আসে, ডপিংয়ের প্রয়োজনীয়তা কি এটা করবা। আর কন্ডাক্টর সেমিকন্ডাক্টর এই কন্ডাক্টর থেকে প্রশ্ন আসে, এখন হয়তো বা এখানে সেমিকন্ডাক্টরও দিতে পারে, কন্ডাক্টরও কাকে বলে দিতে পারে, আবার ইনসুলেটরও কাকে বলে এটাও দিতে পারে। সো এটা পড়ে নিবা। তারপর তৃতীয় অধ্যায়তে আসে দেখো এই এখানে পি জাংশন এবং এন জাংশন দুটো আছে, এই দুইটা জাংশনের বিষয়টা একটু ভালো করে মাথায় রেখে পড়বা। এখানে চিত্র সহ ফরওয়ার্ড বায়াসিং এর প্রতিক্রিয়া বর্ণনা করো, এইটা পরীক্ষা আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। আর এখানে সীমিত তোমাদের অল্প সীমিত কিছু সাজেশন আছে, তোমরা এই দুদিন পড়লে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। চতুর্থ অধ্যায়টা দেখো ভালো করে, এখানে এলইডি এর দুটি বৈশিষ্ট্য লেখো, এলইডি এর ব্যবহার লেখো, এই দুটা খুব ভালো করে পড়বা। এলইডি এবং এলজিডি এর পূর্ণরূপ কী এটা ভালো করে পড়ো। আর রচনামূলক এখানে আছে সোলার সেলের গঠন ও প্রার্থন কার্যপ্রণালী বর্ণনা করো, এটা পড়ো। এখানে আরেকটা আছে পিআইভি কাকে বলে, আসলে অতি সংক্ষিপ্তগুলো সবগুলাই পড়ো, এখানে সবগুলো ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। আর রচনামূলক বেশি দেওয়া নাই, দেখো এখানে আরেকটা আছে একটি ফুল ওয়েব ব্রিজ রেক্টিফাই সার্কিটের কার্যপ্রণালী, এটা 100% ধরে রাখো, এখান থেকে একটা আসবে। এবং একটা হাফ ওয়েব, এই দুটা থেকে যে কোনো একটা দেখবা চলে আসছে পরীক্ষায়। তারপরে আসে ষষ্ঠ অধ্যায়তে ট্রানজিস্টর কাকে বলে, ট্রানজিস্টর বায়াসিং কি, এই দুটা প্রশ্ন এখান থেকে পড়বা। আর এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ষষ্ঠ অধ্যায় সেটা হচ্ছে প্রমাণ করো যে বিটা সমান আলফা ডিভাইডেড 1 - আলফা অথবা আলফা সমান বিটা ডিভাইডেড 1 + বিটা, এটা খুবই ইম্পর্টেন্ট এইটা। আর পিএন ট্রানজিশন বলতে কী বুঝো এইটা, এই দুইটা পড়বা এখানকার শুধু সংক্ষিপ্ত এই দুইটা পড়লে আলহামদুলিল্লাহ এখান থেকে হয়ে যাবে। এবং রচনামূলকে এখানে আছে দেখো ট্রানজিশনের ক্ষেত্রে আলফা বিটা গামা সম্পর্ক স্থাপন করো, এইটা 100% আমি এটা দিতে পারি যে আসবে ইনশাআল্লাহ। তারপর পিএন বা এনপিএন ট্রানজিশনের কারেন্ট প্রভাব, এই দুইটা জাস্ট প্রথমটা 1 আর 5, এই দুইটা খুব ইম্পর্টেন্ট, এই দুইটা পড়ে দিবা ভালো করে। আর এখানে এসি কারেন্ট, ডিসি কারেন্ট, এই শত সংখ্যাগুলো সবগুলো পড়বা সপ্তম অধ্যায়। এখানে ভোল্টেজ ডিভাইডার এই প্রথমটা পড়তে পারো যদি চাও, আর এদের না পড়লে এই দুটো না পড়লেও সমস্যা নাই। তারপর অষ্টম অধ্যায় দেখি আমরা, অষ্টম অধ্যায় যা শুধু অতি সংক্ষিপ্তগুলো পড়ো। নবম অধ্যায়তে এরকম মধ্যে একটাই শুধু ই দিছে রচনামূলক দিছে, এই একটা রচনামূলকই করবা। আর এখানে হাফ পাওয়ার পয়েন্ট এই যে অতি সংক্ষিপ্তগুলো সবগুলোই পড়বা। আশা করি এই ছোটো একটা সাজেশন দিলেই আলহামদুলিল্লাহ তোমরা এখান থেকে প্লাস পয়েন্ট তুলে নিতে পারবা। তো
সবাই একটু মনোযোগ দিয়ে যেগুলো সহরচনামূলক আছে কয়েকটা মানে পাঁচ সাতটা আছে হাতে গোনা এই পাঁচ সাতটা করবা আর ওখানে যে দুইটা দিছিলা তুমি আলফা বিটা গামা এখান থেকে একটা রচনামূলক পাবা 100% আর আরেকটা পাবা এন টাইপ বি টাইপ আর হচ্ছে আরেকটা হাফ এই যে একটি ফুল ওয়েভ ব্রিজ অথবা হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এই দুটো থেকে একটা পাবা এই তিনটা পাইলে কিন্তু তোমাদের অটোমেটিক রচনামূলক দিতে হয়ে যায় তাতেই কিন্তু তোমাদের আর সমস্যা হবে না যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে আর আগামীতে তোমাদের জন্য আবারও নতুন পলিটিক্যাল ট্রান্সফার বিষয় এবং উপরিতে আপডেট বিষয়ে ভিডিও আসছে সবাই চোখ রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।